ইয়েস ফাইনালি আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে যদি এরকম কমিউনিটি গাইডলাইন ব্রেক করার পরে ওয়ার্নিং নোটিফিকেশন এসে থাকে সেটি আপনি কিভাবে পারমানেন্টলি রিমুভ করে দিতে পারেন আপনার লাইফ টাইমের জন্য আপনার চ্যানেলের ড্যাশবোর্ড থেকে আর ইতিমধ্যে আমরা হয়তো অনেকেই জানি যে এই যে যেই ওয়ার্নিং নোটিফিকেশনটা রয়েছে এটি কিন্তু আমাদের ইউটিউবের কোনো কমিউনিটি গাইডলাইন ব্রেক করার কারণেই আমাদের চ্যানেলে এসে থাকে কমিউনিটি গাইডলাইন স্টকের সাথে সাথে বাট স্টোকটা যদিও নব্বই দিন পরে আমরা জানি যে এক্সপায়ার হয়ে যায় কিন্তু এই অর্নিংটা থেকে যায় আর আমরা জানি ইতিমধ্যে জেনে এসেছি বিগত দিনে যে এই যে যে অর্নিংটি রয়েছে এই অর্নিংটি কিন্তু আমাদের চ্যানেলে লাইফ টাইমের জন্য থেকে যাবে বা এটি ডিলেট করার রিমুভ করার কোনো অপশন নেই বাট ইউটিউব কিন্তু নতুন একটি আপডেট নিয়ে আসছে আর সেই আপডেটের মাধ্যমে আপনি চাইলে এবার এখন নিজে নিজেই এই যে যে অর্নিং নোটিফিকেশনটা রয়েছে এটি রিমুভ করার জন্য একটি প্রসেস ফলো করতে পারেন যার মাধ্যমে ইউটিউবেই কিন্তু আপনার ওই যে যেই ওয়ার্নিং নোটিফিকেশনটা রয়েছে ওটা রিমুভ করে নিবে অটোমেটিক্যালি জাস্ট নব্বই দিনের মধ্যে আর কি নব্বই দিন পরে তো আপনি কীভাবে এটি রিমুভ করার জন্য এই কাজটি করবেন সেই বিষয়টি আজকে এই ভিডিওতে একদম ইজিতে দেখানো হবে তো চলুন সরাসরি চলে যাচ্ছি ভিডিওর মূল পয়েন্টে তবে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকছে যেরকম আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ফেসবুক ফলো দিয়ে আমাদের সাথে থাকুন ওকে এবার জাস্ট আপনি সিম্পলি আমাদের কম্পিউটার স্ক্রিনটি লক্ষ্য করুন এবং স্টেপগুলো ফলো করবেন ওকে তো জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট অফ অল আমাদের কিন্তু ড্যাশবোর্ডে ওয়ার্নিংয়ে ক্লিক করবেন তো আমি ওয়ার্নিংয়ে ক্লিক করে দিচ্ছি আর অর্নিং এ ক্লিক করে দেওয়ার পরেই আমরা এখানে দেখতে পাচ্ছি টেক এ অ্যাকশন বলে একটি অপশন রয়েছে জাস্ট আপনি সিম্পল এখান থেকে টেক এ অ্যাকশন ক্লিক করে দিবেন ওকে তো এরপরে জাস্ট আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি একেবারে ডান দিকে বিগিনিং রিভিউ জাস্ট এই বিগিনিং রিভিউতে আপনি ক্লিক করবেন তো বিগিনিং রিভিউতে ক্লিক করার পরে আবার জাস্ট আমরা নেক্সট অপশানে ক্লিক করব তো নেক্সট অপশনে ক্লিক করার পরেই এবার আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে টেক ট্রেনিং টেক ট্রেনিং বলে যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন সিম্পল এখানে ক্লিক করবেন তো আমি ক্লিক করছি ওকে এবার জাস্ট আপনি যেই ট্রেনিংটা নেবেন সেটা নিয়ে একটু কথা বলছি সেটা হচ্ছে আপনার এখানে পনেরো মিনিটের মধ্যে সাতটা কোশ্চেনের উত্তর দিতে হবে হ্যাঁ তো ষাটটা কোশ্চেনের উত্তর পনেরো মিনিটের মধ্যে দিতে হবে সেগুলো অবশ্যই ইংলিশে লেখা থাকবে এবং ইংলিশেই করা থাকবে এটা নিয়ে হয়তো অনেকেই আবার একটু ভিতু হয়ে যেতে পারেন তো এখানে সিম্পলি আপনাকে বলে দিচ্ছি কোনো ভীতু হওয়ার কারণ নেই কোনো চিন্তার কারণ নেই জাস্ট একদম সিম্পলি আপনি যদি ইংলিশে কিচ্ছু না বুঝে থাকেন তাহলেও হয়তো আমার বিশ্বাস এটি করতে পারবেন কোনো ব্যাপার না জাস্ট দেখুন তাহলেই হচ্ছে আর আমি বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে ওকে তো জাস্ট আমরা এখানে টেক ট্রেনিংয়ে ক্লিক করে দিচ্ছি টেক ট্রেনিংয়ে ক্লিক করে দেওয়ার পরে আবারও আমাদের অ্যাবাউট দ্য ট্রেনিং লেখা রয়েছে এবং সেখানে ট্রেনিংটা কিভাবে হবে কী রকম আমাদের ফ্যাসিলিটিস রয়েছে সেগুলো কিন্তু লেখা রয়েছে এখানে আনলিমিটেডভাবে অ্যান্সার করতে পারবেন আনলিমিটেডভাবে বলতে এখানে আপনার একবার যদি উত্তর সিলেক্ট করেন এখানে জাস্ট আপনি কিন্তু অপশন পেয়ে যাবেন আপনাকে কিছু লেখেও অ্যান্সার করতে হবে না ইটস ভেরি কুল রাইট আপনি জাস্ট সিম্পলি একটি কোশ্চেন পাবেন নিচের দিকে আবার অপশনও পাবেন এবং সেই অপশনগুলোই হচ্ছে আপনার অ্যান্সার যে কোনো একটি সিলেক্ট করে আপনি অ্যান্সারে ক্লিক করবেন যদি রাইট হয় তাহলে রাইট না হলে আবার আপনি ক্যান্সেলে আই মিন টেরাই আগেন লেখা থাকবে সেখানে ক্লিক করে আবার অন্য একটা সিলেক্ট করে এইভাবে জাস্ট আপনি চেক করতে পারবেন যখন দেখবেন যে রাইট হয়ে গেছে তখন আপনি নিজেই বুঝতে পারবেন এভাবে আপনি সারটা করছেন নিচে নিজে একদম চোখ বুঝেই আশা করছি উত্তর দিয়ে দিতে পারবেন তো কিভাবে করবেন তারপরেও দেখিয়ে দিচ্ছি আপনি আশা করছি দেখলেই বুঝতে পারবেন যারা ইংলিশ বুঝেন না তারা কপি করে নিয়ে আমি বলছি বলতে চাচ্ছি যে গুগল ট্রান্সলেট ব্যবহার করে একটু বুঝবেন বোঝার পরে উত্তরটা সিলেক্ট করবেন তাহলে আপনার জন্য ভালো হবে আর তারাও কিন্তু খুশি হবে কারণ তারা চায় আপনি বুঝেই উত্তরটা দেন বাট না বুচ উত্তর দিলেও কোনো সমস্যা হচ্ছে না এটাই হচ্ছে যে স্বাভাবিক গুড পয়েন্ট এই ট্রেনিংটার জন্য তো সিম্পলি আমরা জাস্ট এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফার্স্ট কোশ্চেনটা চলে এসেছে ফার্স্ট কোশ্চেনটা এখানে যেই একটি কোশ্চেন করেছে সেটা আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে কিছু লেখা এই লেখাগুলো জাস্ট আমি যদি আপনাদের দেখানোর জন্য ফার্স্ট অফ অল কপি করে গুগল ট্রান্সলেটে একটু জাস্ট দেখাই প্রথমটা দেখাবো পরবর্তীতে জাস্ট একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দেবো জাস্ট সময় বসানোর জন্য তো আমরা জাস্ট এখানে সিম্পলি কপি করে নিয়ে এসে এসেছি এরপরে জাস্ট পেস্ট করে দিয়েছি আর পেস্ট করার পরে আমরা পাশে বাংলাতে দেখতে পাচ্ছি যে আমাদের ট্রান্সলেট হয়ে গিয়েছে এখানে লেখা রয়েছে অস্কার একজন ভ্লোগার তিনি একটি ভিডিও আপলোড করেন যাতে তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রোফাইল ফটো এবং কি সেটিংস পরিবর্তন করে তার বন্ধুকে প্যাং করেন তিনি দেখান কিভাবে একটি অ্যাপ ব্যবহার করে তার বন্ধুর অ্যাকাউন্ট হ্যাক করতে হয় সো এখানে বুঝতেই পারছেন যে বিষয়টা এখানে তারা কোয়েশ্চেন করছে আই মিন যেই উপরে যেই প্যাসেজটা রয়েছে এই প্যাসেজটা কী বোঝানো হয়েছে তো এবার জাস্ট আমরা যদি মূল পয়েন্টে চলে যাই আমাদের কোশ্চেনের অ্যান্সারের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এই যে যেই প্যাসেজটা এই প্যাসেজটার দ্বারা এখানে কি বোঝানো হয়েছে এটা কি দেখুন ইজ দিস এ ভায়োলেশন এটা কি এটা কি অবশ্যই একটা ভায়োলেশন না তো আপনি কিন্তু এবার অর্থটা বুঝে একদম নিজে নিজেই বুঝতে পারছেন সো এখানে যদি আপনি বুঝতে পারেন যে এটি ভায়োলেশন তাহলে এখানে কি সিলেক্ট করবেন ইয়েস ইট ইজ ভায়োলেশন ইট ইজ সিলেক্ট করা মানেই হচ্ছে ইট ইজ ভায়োলেশন ওকে তো আপনি সিম্পলি ইট ইজ ভায়োলেশনে যদি সিলেক্ট করে এখানে চেকে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আপনার অ্যান্সারটা কারেক্ট হয়ে গেছে দ্যাটস রাইট ওকে এইভাবে করে সিম্পলি আপনি সব কয়েকটি অ্যান্সার কমপ্লিট করে নেবেন তো আমি জাস্ট দেখেছি আপনি একটু লক্ষ্য করুন তো নেক্সটে ক্লিক করছি তো এবার এখানে দেখুন দ্বিতীয় যে কোশ্চেনটা আমার ক্ষেত্রে চলে এসেছে সেটির উত্তর হওয়া গিয়া ইয়েস ইট ইস এটা একটি ভায়োলেশন বাট আমি এখানে উত্তরটা সিলেক্ট করতেছি হচ্ছে যে নো ইট ইজেন্ট এটা ভায়োলেশন নয় হ্যাঁ এরকম জাস্ট উত্তরটা আমি উল্টাপুল্টা সিলেক্ট করে যদি চেকে ক্লিক করি তাহলে কীরকম হয় সেটা দেখুন তো এখানে কি ক্লিক করছি দেখুন নট কোয়েট আমার উত্তরটা কিন্তু সঠিক হয়নি তো এই জন্য কী করতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ট্রাই অ্যাগেন বলে একটি অপশন রয়েছে ট্রাই অ্যাগেনে ক্লিক করে দিচ্ছি আবার জাস্ট আমরা সেম কোয়েশ্চেনের উত্তরই সেম উত্তরই আবার পেয়ে যাচ্ছি এবার কোনটা উত্তর হবে আর একটি উত্তর বাকি রয়েছে তার মানে কি ওটাই আমাদের সিলেক্ট করতে হবে তো ওটা সিলেক্ট করে যদি চেক ক্লিক করি দেখতে পাবো আমাদের কি হবে উত্তরটা সঠিক হয়ে যাবে ওকে দেখতে পাচ্ছেন দ্যাটস গ্রেট তো এইভাবে দেখুন তারা কিন্তু আপনাকে এই সুযোগটা কেন দিচ্ছে যেটা আমি অলরেডি বলে দিয়েছি আপনি যাতে একটু বুঝতে পারেন যে তাদের এই এই বিষয়গুলো রয়েছে কমেন্টিক গাইডলাইন রুলসের মধ্যে তো এই রুলসগুলো আপনি জাস্ট গুগল ট্রান্সলেট ইউজ করলে কিছুটা হলেও বুঝতে পারবেন যদিও গুগল ট্রান্সলেট ইউজ করলে প্রপারলি আপনার একজ্যাক্টলি বাংলা যেটি হবে মিনিং অর্থ সেটা কিন্তু পাবেন না বাট কিছুটা বুঝতে পারবেন এটা আশা করাই যায় তো যাই হোক এভাবে জাস্ট আমি সবগুলো অ্যান্সার আশা করছি দিয়ে দিতে পারবেন ভুল হলেও সমস্যা নেই কীভাবে করতে হবে সেটা আশা করছি আপনি একদম ইজিতে বুঝতে পারছেন তো আমি জাস্ট পরবর্তী কোশ্চেনটা উত্তরটা সিলেক্ট করে দিচ্ছি ইয়েস ইট ইজ সিলেক্ট করছি চেক ওকে এটাও আমাদের রাইট হয়ে গিয়েছে দেন নেক্সট এবার দেখতে পাচ্ছি যে পাঁচ নম্বর কোশ্চেনটা আমাদের চলে এসেছে তো পাঁচ নম্বর কোশ্চেনটা আমরা উত্তর সিলেক্ট করব ইয়েস ইট ইজ দিয়ে দিয়েছি এটাও একটা ভায়োলেশন তো চেকে ক্লিক করছি ইয়েস এটাও রাইট তো জাস্ট এবার নেক্সটে ক্লিক করছি এবার জাস্ট ছয় নম্বর এবং সাত নম্বর কোশ্চেনের ক্ষেত্রে দেখতে পাবেন যে মাল্টিপল কী হবে উত্তর হবে মাল্টিপোল মানে একাধিক উত্তর আপনার সিলেক্ট করতে হবে আমি একাধিক উত্তর হতে পারে একাধিক উত্তর যে হবেই এটা কিন্তু নয় এখানে একাধিক অপশান সিলেক্ট করার অপশান রয়েছে মানে একাধিক উত্তর হতে পারে তো আপনি জাস্ট এভাবে করে চেক করবেন আর এক একটা করে সিলেক্ট করবেন আপনার যদি পড়ার ইচ্ছে না থাকে তাহলেও সেটি করতে পারেন তো আপনি জাস্ট এক একটা করে সিলেক্ট করে অপশানটি তারপরে চেকে ক্লিক করবেন দেখতে পাবেন যে একবার হয়ে গিয়েছে ওকে তো আপনি জাস্ট দেখুন তো ছয় নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মাঝের উত্তরটা কারেক্ট হবে তো মাঝেরটা সিলেক্ট করে যদি চেকে দিই দেখতে পাচ্ছেন যে রাইট হয়ে গিয়েছে ওকে তো এবার জাস্ট আমরা নেক্সটে ক্লিক করবো এবং লাস্ট সাত নম্বর কোশ্চেনে চলে যাব তো লাস্ট সাত নম্বর কোশ্চেনে আমরা চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে যেই কোশ্চেনটি রয়েছে এই কোশ্চেনটার উত্তর হবে গিয়ে মাজেরটা তো মাজেরটা সিলেক্ট করে যদি আমি সিম্পলি এখানে চেকে ক্লিক করি তাহলে এই দেখতে পাবো রাইট হয়ে যাবে তো আমি জাস্ট সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি আপনি একটু লক্ষ্য করুন তো মাজেরটা সিলেক্ট করেছি দেন চেকে ক্লিক করছি ওকে চেকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি দ্যাটস রাইট ইয়েস প্রত্যেকটা প্রশ্নেই সঠিকভাবে উত্তর বল হলেও সঠিকভাবে দিতে পেরেছি কারণ পরবর্তী সময় আবার সিলেক্ট করেছি তারপরে সঠিক হয়েছে যাই হোক সবগুলো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে তো নেক্সট ক্লিক করছি আর নেক্সট ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার সামনে এরকম একটি পপ আপ নোটিফিকেশন চলে আসবে এবং সেখানে রয়েছে পলিসি ট্রেনিং দেন আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি নাইস ওয়ার্ক ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য ট্রেনিং আপনি ট্রেনিংটা কমপ্লিট আই মিন সম্পূর্ণ করেছেন ওকে তো এবার সিম্পলি দেখতে পাচ্ছেন একদম মাঝে কিছু লেখা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি ইউর ওয়ার্নিং উইল এক্সপায়ার অন জানুয়ারি চব্বিশ দু সাল আজকে আমি এটা কমপ্লিট করেছি ট্রেনিং আর এই যে যে আমার ওয়ার্নিং নোটিফিকেশনটা রয়েছে ওই নোটিফিকেশনটা এক্সপায়ার হবে আই মিন আমার ড্যাশবোর্ড থেকে চলে যাবে চব্বিশে জানুয়ারি দু সালে আপনি যেই দিনই ট্রেনিং করবেন না কেন তারপর থেকে নব্বই দিন পরে এটা জাস্ট এক্সপায়ার হয়ে যাবে এবং যেরকম আপনার কমিউনিটি গাইডলাইন এক্সপায়ার হয়ে যায় তখন কমিউনিটি গাইডলাইন ওয়ান টু থ্রি থাকলে তো আপনার চ্যানেলই থাকবে না ওয়ান টু যেরকম শেষ হয়ে যায় শুধু অর্নিংটা থাকতো এখন কিন্তু ওই অর্নিংটাও রিমুভ হয়ে যাবে জাস্ট নব্বই দিন আপনাকে অপেক্ষা করতে হবে ওকে তো এবার জাস্ট আমরা যদি এখানে সিম্পলি ক্লোজ ট্রেনিংয়ে ক্লিক করে দিই ওকে ইয়েস ক্লোজ ট্রেনিং ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে ট্রেনিং কমপ্লিটেড ওয়ান অক্টোবর ছাব্বিশ আমরা যেই ডেটে আমাদের ট্রেনিংটা কমপ্লিট করলাম সেটা লেখা রয়েছে আর ইউর ওয়ার্নিং উইল এক্সপায়ার ওয়ান জানুয়ারি চব্বিশ দু হাজার চব্বিশ সাল সম্পূর্ণ বিস্তারিত লেখা রয়েছে কবে ট্রেনিং সম্পূর্ণ করেছি এবং কত তারিখে আমাদের আর্নিংটা এক্সপায়ার হয়ে যাবে চলে যাবে সে বিষয়টা কিন্তু লেখা রয়েছে ভিডিওটি ভালো লাগলেই আবারও বলছি একটি লাইক করে দিয়ে মন্তব্য জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আবারও নতুন ভিডিওতে তাহলে দেখা হচ্ছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম